সত্তা যে ছবিটি নিয়ে গণমাধ্যমে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই, তাই মহরতে শিল্পী আর গণমাধ্যম কর্মীদের ভিড়টা ছিল বেশ। একই সাথে সত্তা ছবি নিয়ে একটু বেশি প্রত্যাশা যেন নির্মাতা ও আমন্ত্রিত অতিথিদের কণ্ঠে। আমরা যে গল্পটা নিয়েছি মৌলিক গল্প, অনেক ভালো গল্প, কাস্টিং এও আছে বলিউড এবং টলিউডের নাম করা পাওলি দাম, বাংলাদেশের এক নম্বর হিরো সাকিব খান, এবং সব ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। বাপ্পা মজুমদার এটা মিউজিক করছেন, সিনেমাটোগ্রাফার হিসেবে টি ডব্লিউ সৈনিক আছেন, আমরা চেষ্টা করছি এক নম্বরের একটা সম্মেলন ঘটানোর জন্য। এদিকে এই ছবির হাত ধরে দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনে নতুন মেলবন্ধন তৈরি হবে বলে দাবি শিল্পীদের। দুই বাংলা একত্রিত হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে একটি বিশাল ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। সত্তা এমন একটি সাবজেক্ট যে সাবজেক্টটি এপার বাংলাও অনেক এপার বাংলার মানুষেরও যেমন অনেক ভালো লাগবে, ওপার বাংলার মানুষেরও অনেক ভালো লাগবে, আর ওপার বাংলার অনেক লোক। কিন্তু এই শুটিংটা আমি একদমই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে করব, এটা আমার কাছে বড় বড় অনেক বড় পাওনা। ওপার থেকে এপারে এলাম তো কোথাও একটা পারাপার তৈরি তো হলোই। আশা করবো এইসব ছবিতেও একটা ভালো কাজ আমরা সবাই মিলে আপনাদের উপহার দিতে পারবো। আর সব ঠিক থাকলে সোহানি হোসেনের মা গল্প অবলম্বনে সত্তা ছবির শুটিং শুরু হচ্ছে 16 নভেম্বর। মৌসুমী আচার্য, এসএটিভি, ঢাকা।